নমস্কার বন্ধুরা অ্যাসর্টেড রেসিপিজে সব বাইকে স্বাগত শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমার আজকের পর্বে আছে একটা গজার রেসিপি বানাচ্ছি পাতা গজা দেখতে অনেকটা পাতার মতো বলে এরকম নাম অবশ্য আমাদের ঐতিহ্যবাহী এলো ঝেলো বা কামরাঙা মিষ্টির সাথেও এই গজাটার অনেকটাই মিল আছে এই উৎসবের মরশুমে মিষ্টিমুখ করানোর জন্য এই গজা আপনারা বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারেন বেশ কিছুদিন পাতা গজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপে মেপে এক কাপ ময়দা নিয়ে নিলাম হাফ চা চামচ নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টির স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু নুন দিতে হয় দিয়ে দিলাম এক চা চামচ ঘি আর দিয়ে দেব সাদা তেল অর্থাৎ ময়ানে আমি ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে পুরোটা ঘি বা পুরোটা সাদা তেল দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারেন ময়ানটা কিন্তু ঠিকঠাক হতে হবে তবেই এই গজাগুলো খাস্তা হবে মানে এরকম মুঠো করলে যদি এরকম দলা হয়ে যায় তাহলে বুঝবেন ঠিকঠাক ময়ান দেওয়া হয়ে গেছে রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য একটু রেস্টে রাখছি মিনিট কুড়ি বাদে ঢাকাটা খুললাম ময়দাটা পুরোপুরি সেট হয়ে গেছে আবার একটু ঠেসে ঠেসে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব আমরা লুচির জন্য যেরকম লেচি কাটি এই লেচিগুলো তার থেকে একটু বড় হবে তবে গজার মাপটা আপনাদের পছন্দ মতো আপনারা করতেই পারেন মানে কেউ চাইলে একটু ছোট বা একটু বড় যেমন খুশি করতে পারেন আমার মোট ছটা লেচি হয়েছে অর্থাৎ ছটা গজা তৈরি হবে এবার একটা পোর্শন নিয়ে সেটাকে লুচির মতো করে বেলে নিচ্ছি এই বেলাটা একেবারে খুব পাতলা করে নেওয়ার দরকার নেই মানে পেপারের মতো ফাইন করে নেওয়ার দরকার নেই মোটামুটি লুচি যেমন হয় তেমনি করলেই হবে আর তারপর একটা ছুরি সাহায্যে এইভাবে আড়াআড়ি এটাকে চিরে দিতে হবে মানে ঠিক যেমন দেখতে পাচ্ছেন সেরকম করে নেবেন এবার এইটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি কারণ এইভাবে করতে আমার একটু অসুবিধা হচ্ছে ঘুরিয়ে নিয়ে একটা ধার থেকে এইভাবে মুড়ে দিতে হবে মানে পুরোটা রোল করে দিতে হবে আর রোল করে দেওয়ার পর ধারগুলো একটু ভালো করে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায় তারপর মধ্যেখানের এই যে চেরা অংশগুলো আছে সেগুলোকে সরিয়ে একটা জায়গা তৈরি করতে হবে একটু খেয়াল করতে হবে যাতে দুদিকে সমান পরিমাণে থাকে সেরকম মানে চোখের আন্দাজে একটু করে নেবেন এগুলো দুপাশে সরিয়ে দিতে মাঝখানে একটা ফাঁকা অংশ বেরিয়ে আসবে এরপর ব্যাপারটা খুব সিম্পল একটা দিক ওই ফাঁকা অংশের মধ্যে ঢুকিয়ে জাস্ট একটু ঘুরিয়ে দিতে হবে আপনারা চাইলে পজ করে করে একটু দেখে নিতে পারেন পদ্ধতিটা কিন্তু ভীষণ সোজা অথচ দেখতে দেখুন কি অসাধারণ একটা শেপ এসে গেল একদম পাতার মতো দেখতে বলে এই গজাটার নাম পাতা গজা মোড়াটা আমি আরও একবার একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারেন এইভাবে রোল করে মাঝখানের অংশটা একটু ফাঁকা করে একটা মাথা ভেতর থেকে ঢুকিয়ে ঘুরিয়ে দিতে হবে আর তাহলেই একটা দুর্দান্ত শেপের পাতা গজা তৈরি হয়ে যাবে এবার ভেজে নেওয়ার পালা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিলাম এখানেও আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি তেলটা খুব বেশি গরম করে নেওয়ার নেই একটু উষ্ণ গরম হলেই এর মধ্যে গজাগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে মানে এই সম্পূর্ণ ভাজার প্রসেসে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে দেখুন কেমন বাবলস দেখা যাচ্ছে মানে তেলটাও আস্তে আস্তে গরম হতে থাকবে আর গজাটাও আস্তে আস্তে ভাজা হতে থাকবে আর এইভাবে ঢিমে আছে ভাজলে তবেই এই গজা বা নিমকি এই জাতীয় জিনিসগুলো খাস্তা হয় হাই ফ্লেমে ভাজলে কিন্তু খাস্তা হয় না সেক্ষেত্রে প্রথম অবস্থায় খাস্তা থাকলেও পরে সেটা একদম নরম হয়ে যায় যাই হোক এইভাবে একদম লো ফ্লেমে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন কালার আসবে তখন গজাগুলো তুলে নিতে হবে আর ঠিক এইভাবে বাকি সব গজা ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন সময় দিয়ে একদম ঢিমে আছে ধীরে ধীরেই ভাজতে হবে ভাজার পর গজাগুলো একটু ঠান্ডা করে নেব। আর এর মধ্যে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ চিনি আর ওই একই কাপে মেপে হাফ কাপ জল দিয়ে দিলাম এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর তারপর ফ্লেমটা হাই করে একদম এটা শিরাটাকে এক তারের শিরা তৈরি করে নিতে হবে গজা ঠান্ডা হয়ে যাওয়ার পর যাতে নরম না হয়ে যায় সেই জন্য শিরাটা পারফেক্ট হওয়া কিন্তু ভীষণ জরুরি দেখুন বন্ধুরা আমার এক তারের শিরা বানানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি শিরাটা গরম থাকা অবস্থায় ঠান্ডা গজাগুলো এর মধ্যে দিয়ে একটু ওলট পালট করে তুলে নিতে হবে মানে গজাগুলো এই শিরায় দিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এমনিও শিরাটা ঘন শিরা গজা রাখলেও এর মধ্যে কোনোভাবেই রস ঢুকবে না জাস্ট উপরে একটা হালকা কোটিং হবে আর ঠিক এই কারণেই চিনি শিরাটাকে একটু ঘন করে নিতে হয় কারণ পাতলা শিরা থাকলে এই গজাগুলো সেই রসটা অ্যাবজর্ব করে নিয়েই নরম হয়ে যাবে যাই হোক চিনির শিরায় গজাগুলোকে উল্টে পাল্টে নিয়েই এগুলোকে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর উপরে হালকা একটা চিনির কোটিং দেখা যাবে কিন্তু গজাটা খাওয়ার সময় একদম খাস্তা থাকবে এগুলো রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরাও দেখতে কতটা সুন্দর লাগছে আর শুধু দেখতেই নয় গজাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয় মানে একটা হালকা মিষ্টি অথচ একদম ক্রিস্পি তাহলে এই ছিল আজকে গজার রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ